রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে। 48 ঘন্টা অবরোধের ডাক বিএনপির। সারা দেশে টানা 3 দিনের অবরোধ কর্মসূচি শেষ না হতেই ফের 48 ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সবাই একই দাবিতে, এক দফার দাবিতে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন, 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। অবরোধের পাশাপাশি আগামীকাল শুক্রবার বিশেষ দোয়ার কর্মসূচি ঘোষণা করেছেন রিজভি। তিনি বলেন, গত 28 অক্টোবর দেশে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির পক্ষ থেকে শুক্রবার দেশ জুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত করা হবে। এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনায় বিএনপির পক্ষ থেকে দোয়া এবং মুনাজাত করা হবে। গত 28 অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেফতার সহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরে জামাত ইসলামীও 3 দিনের অবরোধ ডাক দেয়। অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে ওই দিন রুহুল কবির রিজভি বলেছেন, 5 নভেম্বর সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত অবরোধ কর্মসূচি আছে, তা সফল করার জন্য আমি দেশ ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি সড়ক, রেল ও নৌপথে চলবে এবং পার্টি অফিসের সামনে ক্রাইম সিন বলে একটি মাইক্রো রাখা হয়েছিল, সেটাও আমরা দেখেছি। তো এসবের মধ্যে দিয়ে কি করা হয়েছে, সরকার চিত্রিত করার চেষ্টা করেছেন, চিহ্নিত করার চেষ্টা করেছেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল। কিন্তু আমি প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে